মুন্সীগঞ্জে বাকিতে সিগারেট চিপস না দেওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা। মুন্সীগঞ্জের সদরে চিপস সিগারেট বাকিতে না দেওয়ায় মোশাররফ হোসেন নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত 1:30টার দিকে উপজেলার মীর কাদিমের কাগজিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন উপজেলার কাগজিপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত রুবেল মীর কাদিম পৌরসভার 7নং ওয়ার্ড কাউন্সিল সোহেল মিয়ার ছোট ভাই। তিনি এই এলাকার বাসিন্দা। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, এটিভি সংবাদ।